পালিয়ে যা
I'm
নিজ বাবু জরুরি কাজে ব্যস্ত আছে, সব কমিশন পেয়ে যাবি, যা
যা খবর এই জিনিস বিষয়ে কি কই মাসে তো নেই থানায় আসছে তো কেউ دسماني كربتنا اغلي افكار كمافي اسكابي هيكم চরিত্রকে আপনি সংশোধন করুন বলুন
شرم صاحب تھوڑا ٹرکس کرے ہمیں پیسہ کمیے چھے اب ہی کمائیں اپنی ہمار سادے دوستی کریں ہمیں ہم لگے قدا دیچھے ایک مہینے کا اندر اپنے گاڑی ہمیں باری ہمیں اور اتنا سارے روپیہ ہو گئے کہ شاباش مارتا بیٹا ہے اپنی شک کسلل اگر وال ارے بچ صاحب بولے ہمارا آدمی ہی اچھے برمانی ایم پی آپ نے یہ دیکھا ہمارا پکھوڑی نہیں دیکھا صرف تمہارا طاقت انداز کرنے کے لیے کیوں کیونکہ تم ہمارا شاگرد بن سکا یہ نہیں تم بہت زیادہ ایکٹنگ کر لو اسی لیے ہم تم کو ہمارا پرماننٹ آدمی بنیے لے لو بادشاہ بولے راجتو کرے آدمی ہمارے سامنے ماتا تلے دارتے پارے نے ہمیں تم کے لکھنی دی چاہیے تو
সমস্তকে কর্ণ বানালো চারো দিকে জন্মবল করে তোমার দিল করে ভেষ পছালো বায়ু সমাজ খাবার কাজ খাবার এই শক্তি চালাতে হবে অবশ্য তোমার নাম করে নাম সাথে পাবে না জেনে কা সাহারা বি পাবে না সারে লোক তুমি আঙ্গুষ বলবে ওই জারাই কি আমি এক নয়া কর্ম বানাবে তোমার পেট চিৎকা বদলা বিলাবে তবে তাই হোক আজ থেকে মিলে তু হলে সহজ সরল কাঞ্চা আর এই কাঞ্চার মরামন থেকে চন্দ্র নিয়ে এই সমাজের আনন্দ চলে এবার তো বসিয়া সংসার সবাইকে বলে দেব
তোমার প্রেমের মামলা আদালতে উঠলে আমি প্রধান সাক্ষী হয়ে দাঁড়াবো। তুমি যদি প্রধান সাক্ষী হও আমি বিপক্ষে সাক্ষী দিয়ে কেসটাকে একেবারে ডিসমিস করে দেব। জানি জানি পূজা, ওই কাজুর মেয়েটা খুব ভালো রে, ওর মা বাবা তো কেউ নেই, আছেন একমাত্র দাদা, আর ওর দাদা যখন অফিসে চলে যায় তখন খুব মানসিক দাদা। কেন রে দাদা অসহায়? কেন অসহায় হচ্ছে এই শুনি, ও তো তোর আমার মতো স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারে না, কারণ ও সে অন্ধ। অন্ধ? আরে অন্ধ অন্ধ। আচ্ছা তোরা খুব অবাক হলি তাই না, ভাবছিস একটা অন্ধ মেয়েকে তোর দাদা কেমন করে ভালোবাসতো? দাদা জানিস সে মেয়েটা আমার অন্তরটাকে নতুন রঙে রাঙিয়ে দিয়েছে, আমার ভালোবাসার ভাষাটাকে সুন্দর করে দিয়েছে। অন্ধ হলেও তার চোখানি খুঁজে পেয়েছি সহস্র চক্ষু রূপালী আলো। দাদা তার সেই চক্ষু মাথা রূপালী আলো আমার দাদা আসলতায় দাদা কাজলকে কাছে পাওয়ার জন্য পুরো ব্যাকুল হয়ে উঠেছে রে। আমি আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই দাদা, কিন্তু মুকুল আমি মা বাবাকে কেমন করে বোঝাবো রে মুকুল, আমি কেমন করে বোঝাবো যে তোমরা একটা অন্ধ মেয়েকে তোমরা পুত্রবধূর স্বীকৃতি দাও? দাদা তোর হয়ে আমি মা বাবাকে বলে দেবো রে দাদা। আর আমি আমার বহু বৌদি হয়ে বলবো। কি বলবি রে দুষ্টু, কি বলবি রে, কি বলবি রে মুকুল, কি বলবি? মা মা গো আমাদের একটা অনুরোধ তুমি রাখবে মা? পাগল ছেলে কোথাকার, তোদের কোনো আবদার কি আমি বাকি রেখেছি? বল তোদের কি? আরে মা ও বিশেষ কিছু মানে সেরকম কোনো ব্যাপার না, ওই দাদাকে বলছিল না মানে আমি বলছিলাম কি মা তুমি কিন্তু ওই আগের মতো আর আমাদের কিন্তু একদম ভালোবাসো না। তুমি তো চিরকাল শিশুই থাকে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস দেবী, তো সন্তান তার মায়ের কাছে চিরদিন শিশু থাকে, তাই আমার ওই তিন সন্তানকে আমি নিজে হাতে ওদের আমি প্রসাদ খাইয়ে দিলাম। সেই গানটা যেন গাও গাও মা গাও Oh!
মাথাটা এত ভারী হয়ে যাচ্ছে
হচ্ছে বাবা সেটা কি কেউ না কেউ না আমরা কেউ কাঁদবো না একদম কাঁদবো না বলছি আমরা কেউ ওর জন্য কাঁদবো না কেউ কাঁদবো না Ha ha ha!
Ha ha ha!
সামান্য কি বলব আমি ক্ষমা করো বাবা তুমি আমাকে ক্ষমা করো বিশ্বাস করো ওই কিষানলাল বলে একজন খালবাজারি ব্যবসায়ী আমার বাড়িতে তার লোকজনকে পাঠিয়েছিল আমার পেয়ে আর আমার বউ ছেলে সবাই ইনজুর হয় আমি নার্সিং হোমে গিয়েছিলাম গিয়ে শুনলাম আমার এক পত্র মেয়েকে ওরা নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে তাই আমি ছুটে চলেছি এখানে এসে তোমার মেয়েকে আমি মাথা ঠিক রাখতে আমাকে তুমি ক্ষমা করো বাবা হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করো আয় মা তুই ভাবিস নে এই লম্পটির দল যেখানেই থাক আমি খুঁজে বের করবই করব আমায় তুমি ক্ষমা করো কর্ণ ক্ষতি করবে না
আর আমি সালা পাঁচিল নয়কে সালা ফেটে যাব আমি মানুষ মান আর হুঁশ শুধুই আমার আছে সালা দেশে সাতা আর সুতার মাঝে দুটোকে সালা মধ্যে রেখে দিয়ে যাব ابھی تک کوئی مال کا لال مجھے ٹکر لگا کے بے ایمانی کر کے جی نہیں سکتا ہمیں تو تین روز سمے دلو جی بھر کے سجنو تجھے کیا چاہیے زندگی یا موت ابھی اپ کو ایک کہا نا بھلو کرے مونے رکھلام کسال جی ایک کون چتا نہ আবদার টাবদার করবে নাকি হ্যাঁ শ্রমিক আর মালিক ভাই ভাই হলে কে নাতে এক দূসরে কে লিয়ে কেন না সোচবে না সোচবে জোরে সোচবে হ্যাঁ হ্যাঁ তোমারা সাথ পহলে কুছ আলোচনা হই হি যায় হ্যাঁ তুম নেতা হয়েছো আন্দোলন ভি করছো ইসিলিয়ে তোমারা সাথ কুছ আলোচনা তো হোনা চাহিয়ে না তো বলেন তো মই বাবু শ্রমিক আন্দোলন তোড়নে কে লিয়ে আপনাকে কত রুপিয়া দিতে হবে হ্যাঁ হ্যাঁ আরে দাদা ভুল বলেন কেন বলেন দক্ষিণা দক্ষিণা আরে মুসাই নিয়ে নে নিয়ে নে তাহলে পড়ে বসতাবেন যুগ যুগ ধরে অগণিত নিরন্ন শ্রমিক তাদের বুকের পাঁজর দিয়ে ওই সাতটার বৃহত্তর তৈরি করেছে শ্রমিকদের রক্ত ছড়া বোগাসে গিয়ে চলছে ওই স্বার্থপর পুঁজিবাদীদের দল তাই তাই শ্রমিকরা ভোটা দিয়ে না খেয়ে মরবে না তাই এই আন্দোলন চালিয়ে যাবে বাবু কিন্তু আর নয় সচ্ছে শ্রমিকদের ভোটা থেকে আর আপনার ওই ব্যাংক ব্যালেন্সের মাত্রা ওটা নিয়ে কিছুতেই বাড়িয়ে দেবে না আপনাদের ওই আকাশ চুম্বী প্রত্যাশার মাঝে এবার শ্রমিকদের সঙ্গে বোঝা করা হবে তোমারা তোমারা আবদার কি আছে দাবি কি আছে শ্রমিকদের প্রতিনিধি হয়ে তাই আমি শ্রমিকদের দাবি হচ্ছে আমার দাবি তাই সমস্ত শ্রমিকের দাবি আমার ন্যায্য দাবি শুনিয়ে শুনে তোমার বাবু আমি আপনাকে
50,000 रुपया दीजिए आप ये श्रमिक आंदोलन एकदम तोड़ दीजिए श्रमिक नेता तन्मय गांगुलीके घुषेर रक्त दिए যে উন্নয়ন করলেন আর এই অপমান শুধু আমার একার এই অপমান সারা শ্রমিক শ্রেণী তাই সেই অপমানের হাতে মেরে আপনার দিকে ওই শ্রমিকরা ছুটে আসবে কথাটা আপনি ভালো করে মনে রাখবেন তোরা পাওনা বি আমি একদম ক্লিয়ার করিয়া দিবি যদি বলেন তো বেটাকে আড়াই প্যাঁচ তাই দিয়ে দেবো না কি সারে বেমান কাহি গপ বাঁচো ক্ষমা করুন স্যার আমাকে ক্ষমা করে দিন সেদিন ওই ডিএসপির সাথে এভাবে অভিনয় না করলে আমার চাকরি চাইতে চলে যেত আরে ওই সালা তন্ময় গাঙ্গুলি ফালতু ঝামেলা করে চলে গেল স্যার ও শালা ওই গরিবকে লেলিয়ে দিয়ে সেটির মিলটাকেই বন্ধ করে দিল ওই শুয়োরের বাচ্চা তন্ময় গাঙ্গুলি তোমাকে আমি কেসটা যদি ট্যাগল করতে পারেন তো বলুন নাহলে আমরাই বেটাকে রাস্তা থেকে তুলে আনবো উত্তর মেরু দক্ষিণ মেরু করে কোনো দরকার নেই কোনো দরকার নেই ওটা আমারই আমি দেখেন ওটা আমার কেস আমার কেস ও বেটাকে আমি 375 ধারায় রেপ কেসের আন্ডারে ফেলে দেব রেপ কেস রেপ কেস আদালতে দাঁড়িয়ে বলবো মাননীয় ধর্মাবতার মাননীয় ধর্মাবতার এই তন্ময় গাঙ্গুলি অমুক দিন রাত্রে আমার ঘরে ঢুকে জোর করে আমার স্ত্রীর উপর বলাৎকার করে আর আমি সেই সময় ওই ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া স্বচক্ষে সেই দৃশ্য দেখিয়াছি সে ব্যাস হয়ে গেল আর আপনাকে ইঞ্জিনিয়ার নেই লাগতা আপ তো হামিলদারি হওয়া চাই না ঠিক ঠিক বলেছেন রাজা মেরা পাশ আ যা আর এক বার শুন লো আগামীকাল সবেরে তন্ময় গাঙ্গুলির বাড়িতে একটু অপারেশন হবে অপারেশন হবে হবে